লতা মঙ্গেশকর, এই নামটা কে না জানে বলুন তো? আপামর বিশ্ববাসী তার গলার জাদুতে মুগ্ধ। সুরের জগতে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। তিনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় তার গান আজও দর্শক মনে দাগ কেটে আছে, আর তা যুগের পর যুগ থেকেও যাবে। কিন্তু তার মারা যাওয়ার পরও একটা সমস্যা ঘুরে ফিরে আসছে, সেটা হলো তার সম্পত্তি। তার সম্পত্তি কত জানেন? অবাক হয়ে যাবেন শুনলে, 370 কোটি। আর যেহেতু তিনি বিয়ে করেননি, তার কোনো সন্তানও নেই, তাই এই বিপুল পরিমাণ টাকার উত্তরাধিকারী কে হবেন তা কারোর জানা নেই, আর তা নিয়েই যত সমস্যা দানা বেঁধেছে। তার মৃত্যুর পরে অনেকের মনে প্রশ্ন জেগেছিল, লতা মঙ্গেশকরের রেখে যাওয়া সম্পত্তির বর্তমান মালিক কে বা কারা হবেন? যদিও তিনি নিজেই সবটা ঠিক করে দিয়ে গিয়েছিলেন। তার আইনজীবী আগেই জানিয়েছিলেন যে গায়িকার সমস্ত সম্পত্তি তার ট্রাস্টে চলে যাবে। তার বাবার নামেই তিনি একটি ট্রাস্ট চালাতেন, সমস্ত সম্পত্তি সেখানেই চলে যাবে বলে জানিয়েছেন আইনজীবী। এছাড়াও তার গাড়ি বা অন্যান্য যে সমস্ত জিনিস ছিল, বর্তমানে তার পরিবারের সকলেই তা ব্যবহার করে। কিছু জিনিস যত্নে তুলে রাখাও আছে যা ব্যবহার করতেন লতাজি। জীবন দশায় লতা মঙ্গেশকর গানের রয়্যালটি থেকেই প্রত্যেক মাসে প্রায় 40 লক্ষ টাকা আয় করতেন। যদি গোটা বছর দেখতে হয় তাহলে সব মিলিয়ে প্রায় 5 কোটি আয় ছিল তার। কিন্তু তারপরেও এই নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তার কণ্ঠস্বরে সকলেই মুগ্ধ। 2022 সালে 92 বছর বয়সে প্রয়াত হন ভারতরত্ন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ভারতীয় সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসাবে লতা জার্নি শুরু করেছিলেন মাত্র 13 বছর বয়সে। এরপর বলিউড সম্রাজ্ঞী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। লতা মঙ্গেশকর তাঁর সুদীর্ঘ সঙ্গীত জীবনে 36টি ভাষায় 50,000-এরও বেশি গান গেয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা ভারতে। বলিউডে দশকের পর দশক নায়িকার কণ্ঠ ছিলেন তিনি। আপামর বিশ্ববাসী তার গলার জাদুতে মুগ্ধ। সুরের জগতে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। তিনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় তার গান আজও দর্শক মনে দাগ কেটে আছে, আর তা যুগের পর যুগ থেকে যাবে একইভাবে। কিন্তু তার মারা যাওয়ার পর একটা সমস্যা ঘুরে ফিরে আসছে, তার সম্পত্তি। কি পাবেন তার সম্পত্তি? তার সম্পত্তির পরিমাণ প্রায় 370 কোটি। আর যেহেতু তিনি বিয়ে করেননি, তার কোনো সন্তানও নেই, তাই এই বিপুল পরিমাণ টাকার উত্তরাধিকারী কে হবেন তা কারোর জানা নেই, আর তা নিয়েই যত সমস্যা দানা বেঁধেছে। তার মৃত্যুর পরই অনেকের মনে প্রশ্ন জেগেছিল, তার রেখে যাওয়া সম্পত্তির বর্তমান মালিক কে বা কারা হবেন? যদিও তিনি নিজেই সবটা ঠিক করে গিয়েছিলেন।
অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।